বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না, শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12ই রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই, জশনে জুলুসে আছে না নাই, আহা শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12ই রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না, এদের জোহর নামাজ কই, এদের আসরের নামাজ কই, এদের এবাদত কই, কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি, আসরা নাই, আসরা নাই, আসরা নাই। এজন্য এ নবী এমন নবী যে নবীর এবাদ দিলে সিয়াম বোঝা যায় না, এই নবীর এবাদ দিলে হজ বোঝা যায় না, কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন। বিশ্বনবী জীবনে হজ করেছে একটা, উমরা করেছে চারটা, বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হইতে পারতাম? জোরে বলেন পারতাম। এজন্য এই নবীর বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না, নবীর বাদ দিলে কোরআন বোঝা যায় না, এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসে না নাই। সূরা ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা কার কথা? বিশ্বনবী যে আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ আছে? না। সন্দেহ থাকলে কি ঈমান থাকবে? না। তিনি হলেন আল্লাহর রাসূল। বিশ্বনবী নিজেকে রাসূল বলে পরিচয় দিতেন, বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক, বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী, বিশ্বনবী বলতেন আমি রাসূলুল্লাহ। আমি কি সুন্দর লাগে না নামটা রাসূলুল্লাহ? আবার বিশ্বনবী নিজেকে আব্দ বলে পরিচয় দিতেন, মানে গোলাম। বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে অ্যামেজিং পার্সোনালিটি, বিশ্বনবীর চাইতে সেরা, বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি? তারপরও বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। গোলাম বলতে পছন্দ করতেন, নিজেকে ছোট করতে পছন্দ করতেন। এজন্য আমরা নামাজে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর গোলাম। বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নি আব্দুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। নিজের বাতিলের আতঙ্ক বলতেন না, বলতেন গোলাম, আমি গোলাম। আল্লাহুম্মা ইন্নি আব্দুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আব্দিক, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, মানে আমার মা আমেনা ও আপনার বান্দি, আমি গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন আমি গোলাম, আমার বাবা গোলাম, আমার দাদা গোলাম, আমার দাদার দাদাও গোলাম, আমরা গোলাম গোষ্ঠীর। কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না, আমরা কই সব আমার, আমি বাতিলের আতঙ্ক, সব আমার বলি না? কিন্তু বিশ্বনবী বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম, আর বলতেন আল্লাহ আমার আপনি ছোট বানান আমার চোখে, বড় বানান মানুষের চোখে। সুবহানাল্লাহ। اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا। ও আল্লাহ আপনি আমারে শুকর গুজার বানান, ধৈর্য ধারণকারী বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে? পড়েন সুবহানাল্লাহ। নিজেকে ছোট করতেন, কেমন নবী তিনি, কেমন রাসূল, শুধু রাসূল নন, রাসূলদেরও রাসূল। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শুধু রাসূল নন, খাতামুন নাবিয়্যিন, নবী আসার যে চেইন, যে সিলসিলা, এটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন, আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, তিনি না বললে সব হারাম হয়ে যায়, তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চাঁদ দুই ভাগ হয়ে যায়,
তিনি জামিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো, করতে পারবা, এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী যদি বলে না 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 এটা করা যাবে না তাহলে হারাম, হ্যাঁ বললে হালাল না বললে হারাম, ঠিক কিনা? আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়, পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরশে মেরাজে নিয়ে যায় কে? এজন্যই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি, এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি, এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি, এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতেও বেশি, ঠিক কিনা? নেতার চেয়েও বেশি, নেত্রীর চেয়েও বেশি, নিজের জানের চেয়েও যদি বিশ্বনবীরে বেশি ভালোবাসা না যায় মুমিন হওয়া যাবে? এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না? যায়, কারণ কোরআন এই নবীর উপরই তো আল্লাহ নাজিল করছে, ঠিক কিনা? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এই নবীরই কথা। এ নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে, নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো। এ নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি, এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে? আপনি তার বিরুদ্ধে যাবেন, বিবৃতিতে যাবেন, কথা বলবেন, ময়দানে নামবেন, ঠিক কিনা? বিশ্বনবীর গালি দেয়, বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায়, ব্লগে লেখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে, এগুলো পিতৃ পরিচয়হীন, এগুলো জাহান্নামের নরকীট, এগুলো মানুষ নামের পশু, চিল্লায় বলেন ঠিক কিনা? কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল, কোরআনের গালি দিলে আমাদের সহ্য হয় না, নবীর গালি দিলে সহ্য হয় না, নবীরে গালি দিলে আমাদের কলেজায় আগুন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কার কার লাগে? দোহা উঁচু করে আল্লাহর দেখা, আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো, নবীর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে নবীর শাফায়াত আমাদের নসিব করে পড়ে না, আমিন। এজন্য এই নবী এমন নবী যারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, হাদিস বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, রোজা বোঝা যায় না, জোরে বলেন ঠিক কি না? আমাদের নবী এমন নবী যেই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শুধু পাঠাইছে যে তুমি দুনিয়াতে যায় বলো সর্বশ্রেষ্ঠ একজন নবী আসতেছে, জোরে করে আল্লাহু আকবার। বিশ্বনবীর আগমনের জন্য একজন নবী পাঠান আল্লাহ, এমন নবী যেই নবীর সুসংবাদ দিতে আরেকজন নবী দুনিয়ায় আসে, আল্লাহু আকবার। আমার নবী এমন নবী যিনি তার জীবনে কোনো জিনিস বাস্তবায়িত না করে সাহাবীদেরকে ওই কাজ কোনোদিন করতে বলেন নাই, আগে নিজের জীবনে করেছেন তারপরে অন্যদের বলেছেন, সুবহানাল্লাহ। এক সাহাবি বলল নবী আমার ছেলে মিষ্টি খায়, বেশি মিষ্টি খায়, এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আপনি ছেলের নসিহত করেন। বিশ্বনবী বললেন বাবু তুমি কি বেশি মিষ্টি খাও? ছেলেটি বলল জি নবী খাই। বিশ্বনবী বললেন যাও আগামী সপ্তাহে তোমার বাবাকে নিয়ে আবার আমার কাছে এসো। বিশ্বনবী পরের সপ্তাহে ছেলেরে বললেন ও ছেলে মিষ্টি বেশি খেও না, এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই, কম কম খাবা তাহলে তোমার বাবার উপর এহসান হবে। ছেলের বাবা বলল নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন কেমন করে বলি, কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি। এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম, মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম, আগে নিজে আমল করলাম তারপরে তোমার ছেলেরে বললাম, সুবহানাল্লাহ। বাড়িতে যে কি রহমতের নবী, কি বরকতের নবী, নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনই না, সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, এক সাহাবি বলে আদম হলো সফিউল্লাহ, আরেক সাহাবি বলে আমার কাছে অবাক লাগে মুসা হলো কালিমুল্লাহ, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, আরেক সাহাবি বললেন ইব্রাহিম হলো খলিলুল্লাহ। বিশ্বনবী সবগুলো শুনলেন। বিশ্বনবী এবার মসজিদে নববীতে ঢুকে বললেন তোমাদের কথা আমি শুনেছি, তোমরা ঠিকই বলেছ, আদম নবী সফিউল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আর জানো নাকি আমি হলাম হাবিবুল্লাহ। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানেও বন্ধু,
কিন্তু খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হলো এমন বন্ধু যারা খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। রব্বুল আলামিন কেবলা পরিবর্তন করে দিলেন মক্কা থেকে ফিলিস্তিনের দিকে, কিন্তু বিশ্বনবীর অন্তরে বড় জ্বালা, আমার বংশের গোড়া যেখানে ইসমাইল নবী ইব্রাহিম নবী ছিলেন ওই কাবার দিকে মক্কার দিকে যদি আমার কেবলা ঘুরিয়ে দেয়া হয় কতই না ভালো হতো। বিশ্বনবী মক্কার দিকে হয়ে নামাজ পড়তে পারেন না, কারণ আল্লাহ কেবলা চেঞ্জ করে বাইতুল মাকদাসে নিয়েছেন। বিশ্বনবী শুধু উপরের দিকে তাকায় আল্লাহ বললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। ও নবী আমি আপনার অন্তরের কষ্ট বুঝি, আমি আপনার বুকের জ্বালা বুঝি, কেন আপনি উপরের দিকে তাকান আমি বুঝি, ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়তে আপনার ভালো লাগে না, আপনার মনে চায় আপনার বংশের গোড়া আপনার জন্মভূমি মক্কার দিকে হয়ে নামাজ পড়তে। জান গো নবী আর ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়ার দরকার নাই, আপনারে খুশি করার জন্য আমি কেবলা পরিবর্তন করলাম, এখন থেকে মক্কার দিকে হয়ে আপনি নামাজ পড়তে থাকেন গো নবী, আপনারে খুশি করাই আমার কাজ। ফিলিস্তিনে কেবলা দিছে আপনি খুশি হন নাই, যান চেঞ্জ করে আবার মক্কায় দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, কার কথা? আল্লাহ। বিশ্বনবী বলেন আমি এমন রাসূল আমার সব কাজেই বরকত আছে না নাই,